আমি কিছুদিন আগে দুইটা ভিডিও বানিয়েছি সাইকোলজি নিয়ে, এবং এই সাইকোলজি হচ্ছে অরিজিনাল সাইকোলজি। মাথা কীরকম কাজ করছে এই সাইকোলজি না, সাইকোলজি ইন দ্য সেন্স অফ সাইকি অ্যান্ড লগস, যেটার মানে হচ্ছে সোল এর দ্য স্টাডি অফ, লগসের মিনিং স্টাডি অফ। তাই এটা এখন আমি অনেক আগের আমার একটা থিওরির সাথে মিলে দেখলাম যে বিভিন্ন বিভিন্ন লেভেল আছে রিয়েলিটির, সেই লেভেলগুলো একবারে সবার উপর হচ্ছে হেভেন। এটা আমার থিওরি, এটা আমি করেছিলাম হচ্ছে 2017-এর দিকে। আর আমি এই থিওরিটা ভেবেছিলাম যে আমাদের ব্রেইন আর একটা জায়গায় এক্সিস্ট করে, একটা কাচের বলের মধ্যে, কাচের টিউব, সেটার মধ্যে ব্রেইন ভেসে আছে ফ্লুইডের মধ্যে। সেইটার সাথে আমাদের হিউম্যান বডির ব্রেইনটার কানেকশন আছে। আমাদের মেইন ব্রেইন হচ্ছে এখানে, এখান থেকে আমরা ডিসিশন নিই, আমরা চয়েস করি, আমরা প্রসেস করি, আমরা সব এইখানে করি। এটা হচ্ছে মেইন জায়গা, কারণ আমাদের এই লজিকটা ব্যবহার করেছি যে আমাদের ফিজিক্যাল ডেথের পর আমাদের ব্রেইন মাটির সাথে মিশে যাবে বডির সাথে, কিন্তু কনসিয়াসনেস বা সোল এটা এক্সিস্ট করবে। তাহলে এই কনসিয়াসনেসটা কোথায় থাকবে? তাই আমি থিওরাইজ করেছি যে এটা আলাদা জায়গায় এক্সিস্ট করে, তাই আদার প্লেসেস। এখন আমি দেখলাম যে সেই কনসিয়াসনেসটা যেটা আরেক জায়গায় এক্সিস্ট করে, যেটা হচ্ছে ব্রেইন টিউবের মধ্যে ভাসছে, এইটাকে বলে সোল। তাই হ্যাঁ, আমি ইন্ডিপেন্ডেন্টলি ট্রুথ বের করে রেখেছিলাম, তাই পরে লিখে রেখেছি এটা স্পিরিচুয়াল রিল্ম। সোল স্পিরিচুয়াল রিল্মে এক্সিস্ট করে, আর এই হেভেন পর্যন্ত যেই লেভেলগুলো আছে এটাই হচ্ছে ডিমেনশন, আর এটাই হচ্ছে সিম্বলিক্যালি সাত আসমান। তাই এটা ফিজিক্যাল ইউনিভার্সের আকাশ না, এটা হচ্ছে রিয়েলম বা ডিমেনশন। সেভেন হচ্ছে একটা সিম্বলিক, সেভেন মানে বুঝাচ্ছে না সাতটা, সেভেন মানে বুঝাচ্ছে সামথিং মোর দ্যান ওয়ান।